হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সারা পৃথিবীতে অনেক ভক্তই ভক্তিশাস্ত্রী কোর্স করছেন ভক্তদের মনে একটি ভীতি বা ভয় বা উদ্বেগ কাজ করে থাকে যারা নিয়মিতভাবে ভগবদ্গীতা আদি শাস্ত্রের শ্লোক তারা অভ্যাস করেন না বা মুখস্থ করেন না তারা শাস্ত্রী করছে এসে তারা শ্লোক মুখস্থ পরীক্ষায় তারা অত্যন্ত ভয় পেয়ে যান তাই কিছুদিন আগে আমি একটি ভিডিওতে আপনাদের শ্লোক মুখস্থ করার কৌশল বলে দিয়েছি কিভাবে আপনারা শ্লোক মুখস্থ করবেন আশা করি সেই ভিডিওটি অনেকেই দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখবেন এবং এই চ্যানেলে প্লেলিস্টে গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত একশো আটটি গুরুত্বপূর্ণ শ্লোক যে শ্লোকগুলো ছিল প্রভুপাত সকলকেই স্মরণ রাখার মনে রাখার উপদেশ দিয়েছেন তো সেই গুরুত্বপূর্ণ শ্লোকগুলো এবং অনুবাদ উচ্চারণ সহ সেই প্লে লিস্টে রয়েছে আপনারা সেটা নিজেরা দেখতে পারেন এবং অন্যদেরকে শেয়ার করতে পারেন তো আজ যারা যে সমস্ত ভক্তরা ভক্তিশাস্ত্রী কোর্স করছেন ভক্তিশাস্ত্রীর অনেকগুলো ইউনিট রয়েছে তবে আজকে আমি প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়ের ভগবদ্গীতার যে গুরুত্বপূর্ণ শ্লোকগুলো আপনাদের পরীক্ষা দিতে হয় শ্লোক এবং অনুবাদ সহ কীভাবে আপনি শ্লোক এবং অনুবাদ অনুবাদটি আপনি আয়ত্ত করবেন মনে রাখবেন খুব সহজে আমি বলে দেওয়ার চেষ্টা করছি এটা দেখবেন তবে ভগবদ্গীতার অধিকাংশ শ্লোকই রয়েছে অনুস্টপ ছন্দ অনুষ্টপ ছন্দটি হচ্ছে কেমন এটা হচ্ছে শ্লোকের যে শ্লোকের দুটো লাইন রয়েছে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন প্রত্যেকটি লাইনে ষোলোটি করে অক্ষর রয়েছে যেমন আমি উদাহরণ স্বরূপ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ প্রথম আটটি অক্ষর ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পরবর্তী আটটি অক্ষর সমবেতা যুদুৎসবাহ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ আবার দ্বিতীয় লাইনের প্রথম আটটি অক্ষর মামকাহা পাণ্ডবার শৈব কিম করবত সঞ্জয় তাহলে আপনারা এইভাবে দুই ভাগে ভাগ করে আপনারা ছন্দবদ্ধভাবে শ্লোকগুলোকে মুখস্থ করার চেষ্টা করবেন তবে মুখস্থ করার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্লোকগুলোর অর্থ আগে ভালো করে উপলব্ধি করা মনে মনে চিন্তা করা এবং বারবার সেটাকে আবৃত্তি করা এবং অন্য ভক্তের সঙ্গে সেটাকে শেয়ার করা এবং সেটা লিখে রেখে দিনের বিভিন্ন সময় আপনি অভ্যাস করতে পারেন কে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়ে যে শ্লোকগুলো রয়েছে ভক্তিশাস্ত্রী কোর্চের সেই শ্লোকগুলো আমি আপনাদের সাহায্যের জন্য আমি বলে দেওয়ার চেষ্টা করছি আপনারা এটা দেখে অনুসরণ করবেন আশা করি সকলেই লাভবান হবেন শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে সাঙ্খ্যোগ শ্লোক সংখ্যা স্পন্যদ স্বভাব পৃথা তাম ধর্ম সম্মড়েতা যশ্রেয়নিশ্রিতাম রূহী তে শিষ্যস্তে অহং সাধি মমত এই শ্লোকটির অনুবাদ আপনি নিজের ভাষায় বলুন কৃষ্ণকে অর্জুন বললেন হ্যাঁ যে হে কৃষ্ণ আমি এখন কার পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমোড় হয়েছি আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়ে পড়েছি তো এখন আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে আমার কী করা শ্রেয়স্কর কি করা উচিত এখন আমি আপনার শিষ্য সর্বতভাবে আপনার স্মরণগত তাই আপনি আমাকে শিক্ষা দিন তো এইভাবে নিজের ভাষায় আপনি শ্লোকের অনুবাদটি বলে দেবেন তো প্রথম অধ্যায়ের শ্লোক নেই দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোক আমি বলে দিয়েছি এখন দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোক বলে দিচ্ছি দেহিনে দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময়তি নমী যথা দেহে দেহি দেহি মানে আত্মা আত্মা যেভাবে দেহে অবস্থান করে কৌমার যৌবন এবং জড়ার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে তেমনি এই আত্মা যখন এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় অর্থাৎ যাকে আমরা মৃত্যু বলি তো এই মৃত্যুতে যারা ধীরস্তত্র মানে ধীর ব্যক্তি যারা তারা শোকগ্রস্ত হয় না মূর্যমান হয় না কেননা কারোই মৃত্যু হয় না তো মৃত্যু হয়েছে দেহের আত্মা শুধু এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তরিত হয়েছে তাই ধীর ব্যক্তিরা এতে শোকগ্রস্ত হয় না দ্বিতীয় কথায় চল কুড়ি নম্বর শ্লোক নজায়তে মৃয়তে তেবা কদাচীন নয়ম ভুত্তা ভবিত বা নভূয় অয নিত্য শাশ্বত অয়ং পুরাণ নহন্ন হন্য মানে শরীরে আত্মার নজায়তে মৃয়তে তেবা কদাচিন আত্মার কখনো কদাচীন মানে কখনো জন্ম হয় না মৃত্যু হয় না হম নজায়তে মৃত বা কথা আছে নয়ং ভত্তা ভবিতা বা নভ কখনো তার জন্ম হবে না মৃত্যু হবে না বা কথা নয়ং বা নভয় অজ আত্ম অজ নিত্য শাশ্বত দেহকে হত্যা করা হলেও আত্মাকে কখনো হত্যা করা যায় নহন্নতে হন্ন মানে শরীরে তো দ্বিতীয় অধ্যায়ের চুয়াল্লিশ নম্বর শ্লোক ভোগ ঐশ্বর্য প্রশাক্তানাম তয়পরিত চেত সমসায়াত্মিকা বুদ্ধির সমাধন বিধি হতে যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত ব্যক্তি তাদেরকে বলা হচ্ছে মূঢ় ব্যক্তি তাদের যে বুদ্ধি ভগবানের চিন্তায় মগ্ন হয় না বা সমাধিগ্রস্ত হয় না সমাধিমগ্ন হয় না ভোগৈশ্বর্য ঐশ্বর্য প্রসক্ত নাম তয়াপরিত চেতসম ব্যবসাত্মিকা বুদ্ধি সমাধৌন বিধি হতে সেই সমস্ত বিবেক বর্জিত মূর ব্যক্তিদের বুদ্ধি সমাধি প্রাপ্ত হয় না ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না এখন তৃতীয় অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোক প্রকৃতে ক্রিয়মানি গুণই কর্মাণি সর্বসহ অহংকার বিমুর আত্মা কর্তহম ইতিমন্নতে অহংকারে দ্বারা মহাচ্ছন্ন যে সমস্ত মূর ব্যক্তি প্রকৃতির দ্বারা সমস্ত কাজ সম্পাদিত হচ্ছে কিন্তু তারা মনে করে কর্তহম ইতি মনে তা আমি নিজের সমস্ত কাজ সম্পাদন করছি এরকম ব্যক্তিরা অত্যন্ত অহংকারী তাই তাদের বলা হচ্ছে মূরু ব্যক্তি প্রকৃতি ক্রিয়মান আনি কর্মানি সর্বস্ব অহংকার বিমূড়াত্মা কর্তহম ইতিমধ্য অহংকারে বিমূর ব্যক্তি মহ প্রকৃতির গুণের দ্বারা মহোচ্চন হয়ে সমস্ত কার্যকে নিজের নিজে কর্ম সম্পাদন করছে বলে মনে করে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজর স্বয় বিদুহ সকালে নেহ মহতা যোগ নষ্ট তপ এইভাবে পরম্পরার প্রভাবে রাজর্ষিরা এই জ্ঞান লাভ করেছিলেন ভগবান অর্জুনকে বললেন কিন্তু কালের প্রভাবে সেই যে যোগ সেটা নষ্ট হয়েছে এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজের স্বয় বিদূহ রাজর্ষিরা এইভাবে লাভ করেছিলেন যে সকালের নমহতা কালের প্রভাবে সেই যোগ নষ্ট প্রাপ্ত হয়েছে যোগ নষ্ট পরন্তপ তাই হে পরন্তপ অর্জুন তাই সেই জন্য পুনরায় আমি তোমাকে সেই দিব্যজ্ঞান প্রদান করছি তাহলে এই দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্লোক এই শ্লোকটি সকলেই জানেন পরিত্রাণায় সাধুনাম বিনয় সহ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার সম্ভব আমি যুগে যুগে পরিত্রাণায়ন সাধুনাম চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে ভগবান বললেন হ্যাঁ সাধুদের পরে করার জন্য দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তাহলে চতুর্থ অধ্যায়ের নবম শ্লোক ভগবান বললেন জন্ম কর্ম চমে দিব্যম এবং তত্ত্বত ত্যাগতা দেহং পুনর্জন্ম শহর সহর্জুন ভগবান বললেন হে অর্জুন আমার এই দিব্য জন্ম এবং কর্ম যিনি যথাযথভাবে জানেন তাকে দেহ ত্যাগ করার পরে আর পুনর্জন্ম হয় না তাহলে চতুর্থাধ্যায়ের আরেকটি শ্লোক আছে চৌত্রিশ নম্বর শ্লোক তদ্ভিদ্ধি প্রণীপাতে ন পরিপ্রশ্নে নো সে সন্তিতে জ্ঞানং জ্ঞানী নস্তত্ত্বদর্শিনা ভগবান বললেন যে এই যে যে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার পদ্ধতি হচ্ছে কি তদ্বৃদ্ধি বৃদ্ধি মানে জানার পদ্ধতি কি তদ্বৃদ্ধি তৎ বৃদ্ধি তৎ সদ্গুরুর কাছে প্রণীপাত পরিপ্রশ্ন এবং সেবার মাধ্যমে এই জ্ঞান লাভ করা যায় তৎবৃদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নে সেবায় সেবায়া উপদেশ সন্তিতে জ্ঞান আন জ্ঞানী নাস না তাই যে ব্যক্তি এই জ্ঞান লাভ করতে চান তাকে সদ্গুরু শরণগত হবে হতে হবে বিনম্রভাবে তার সেবা করতে হবে বিনম্রভাবে তাকে প্রশ্ন করতে হবে তাহলে সেই তত্ত্বদেশা পুরুষ আমাকে বা আপনাকে এই তত্ত্বজ্ঞান প্রদান করবেন পঞ্চম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক যেহি সংস্পর্শ যা ভোগা এ বতে আদি অন্তবন্ত কন্তেয় নতে সুরমতে বোধ বিবেকবান পুরুষ ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে সুখ অনুভূত হয় তাতে তারা কৃত লাভ প্রীতি লাভ করেন না কেননা এই ধরনের সুখ সেটা লাভ হয় এবং সেটা নষ্ট হয়ে যায় সেটা শুরু আছে এবং তার শেষ আছে তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না পঞ্চম অধ্যায়ের আরেকটি শ্লোক আছে খুব বিখ্যাত শ্লোক হুম ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুীদাম সর্বভূতানাম জ্ঞাতাম শান্তি মিৎসতি ভগবান বললেন হে অর্জুন হ্যাঁ যিনি জানেন আমি হচ্ছি সমস্ত জগতের সবকিছুর পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের পরম সুরিত যারা আমাকে এইভাবে জানেন তারাই প্রকৃত শান্তি লাভ করেন এবং ষষ্ঠ অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোক যোগী নাম অপি সর্বেষম মদগতে অন্তরত্মনা শ্রদ্ধাবান ভজতে যমাম সমে যুক্ত তম মতহ ভগবান বললেন সমস্ত যোগীদের মধ্যে সেই যোগী শ্রেষ্ঠ যিনি অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী যোগী নাম অপী সর্বেষম মদগতে অন্তরাত্মনা এবং শ্রদ্ধা সহকারে যারা আমার ভজনা করেন এবং অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যারা যুক্ত তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী এটাই আমার অভিমত আশা করি এই ভগবদ্গীতার এই দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যে শ্লোকগুলো ভক্তিশাস্ত্রী করছে নির্ধারণ করা হয়েছে শ্লোকগুলির সঠিকভাবে আপনারা কীভাবে বলবেন নিজের মতো করে সুর করে বলতে পারেন বা সহজভাবে আপনি উচ্চারণ করে বলতে পারেন আর অনুবাদটি যেভাবে আমি সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করলাম আশা করি এইভাবে বললে আপনার নিজেরা উপকৃত হবেন এবং অন্যদেরকে যখন বলবেন তারাও উপকৃত হবে আশা করি সকলে লাভবান হবেন তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান একটি মন্তব্য নিচে লিখে জানাবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्णा